হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। একটু একটু অসুস্থ হয়ে যাই, একটু একটু কাজের ব্যস্ততা থাকে যার জন্য ঠিকভাবে আসতে পারি না। তো চেষ্টা করবো, চেষ্টা বলবো না, রেগুলারই আসবো। এবার সত্যি বলছি, রেগুলার আসবো। তো সবার পুজোর তোরজোর কেমন চলছে? আমাদের এবছর ঠিকঠাক পুজো নেই, মানে পুজো তো সবার জন্যই হয়, আছে, বাট সেইভাবে কোনো ধুমধাম নেই, কারণ আছে কিছু। যাই হোক, সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, এখন শুরু করলাম, ছেলেকে স্কুল দিয়ে এসে তারপর অর্ধেক কাজ তো হয়ে গেছে, তবে কাজের কি শেষ আছে বলো, বাকি আছে কিছু। আর আসার পথে খুব পরোটা নিয়ে আসলাম, খিদেও পেয়েছে। এবার যদি মা জানে বাড়িতে ভাত আছে, ভাত না খেয়ে পরোটাটা খাচ্ছি, আবার বকা দেবে। তার মানে গিয়েছিলাম ঠাকুরের জন্য মিষ্টি আনতে, আর একটু লোভ বসত পরোটা নিয়ে চলে আসলাম। আর সোনা যখন জানবে যে মামাম পরোটা খেয়েছে, পরোটা আর এই তরকারি এখন সকালবেলা খাবো ব্রেকফাস্ট। আর ও যখন জানবে মামাম পরোটা খেয়েছে, তখন রাগ করবে, কারণ ও ভীষণ ভালোবাসে মিষ্টির দোকানের এই পরোটা খেতে। খেয়ে নিই আমি তরকারিটাও, আমার বেশ ভালো লাগে। বাড়িতে তুমি যতই করো, দোকানের মতো হয় না। আমি তো জানি বাড়িতেও টেস্ট হয়, আলাদা রকম টেস্ট, দোকানের টেস্ট অন্যরকম। খেয়ে নিই, এখনও প্রচুর কাজ বাকি আছে। সঙ্গে থেকো, দেখতে থেকো, ভালো লাগলে লাইক করো, আর কি করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো ভালোভাবে দেখতে পাও। অল নোটিফিকেশান অন করতে ভুলবে না কিন্তু, ঠিক আছে? আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। ছাদটা এত নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে ছাদটা কিছুদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। আজকে একটু ছায়া ছায়া আছে, তো ভাবো ছাদটা পরিষ্কার কাচতে তো হবে, তা কাটতে হবে ছাদটা পরিষ্কার করি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত সুন্দরভাবে দেখার জন্য, সবাই মিলে সাপোর্ট করার জন্য। এই বেঞ্চের তলাটা বেশি পাতা পড়ে পড়ে পাতা পড়ে পড়ে একদম নোংরা হয়ে গেছে। ঘেমে নিয়ে একেবারে স্নান টক টক করে জল পড়ছে। ভাড়াটাও তো গেছে, আগে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো, ওগুলো খেয়েছে দেবে। আরে সেদিন আমি বৃষ্টিতে ভিজে কাঁচা জামা কাপড় ঘাম ধরছে কি বাবা, কাঁচা জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। আর এই প্যান্টটা দেখেছো, জামার রং উঠে রঙিন হয়ে গেছে জলে সব সাদা। এমনও দিনে আমি সাদা করে সব গিয়েছিলাম, আর বৃষ্টিতে ভিজে রাস্তার কাদা জল উঠে একেবারে সব গিয়েছে।
কাঁচা কমপ্লিট হলো, এবার মেলা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, একাকার। এই প্যান্টটা দেখলে আমার এত হাসি পায়, পুরো সাদা প্যান্ট পুরো শেষ। তবু হাফ পোর্শন ভেতর দিকে বলে বাঁচো। এবার করতে হবে স্নান, স্নান করে পুজো। স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখো বাটাও উপর করে দিয়েছি, মানে ভোগ টোক দেওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এবার প্রদীপটাকে নিভাবো, নিচে যাব, হাঁপিয়ে গেছি। আর আমি পরেছি নতুন নাইটি, এই গরম লাগছে না, ধোয়া ধুয়েছি, ধুয়ে নতুন নাইটি পরেছি, গরম লাগছে। জানি না এই নাইটিটা কেমন হয়েছে বলবে তোমরা। হ্যাঁ, বাটি প্রিন্টের ছাপা। চলো নিচে যাই, আর পারছি না, প্রচণ্ড গরম লাগছে।